বিটি বেগুন মানবদেহে মারাত্মক সব রোগের সৃষ্টি করে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপার আয়োজিত বাংলাদেশ বিটি বেগুন সম্ভাবনা ও সমস্যা শীর্ষক আলোচনা সভায় কথা বলা হয় আলোচনা অনুষ্ঠানের প্রধান বক্তা বাপার নির্বাহী সদস্য জাহেদুর রহমান বলেন বিটি বেগুন মানবদেহে সব রোগের সৃষ্টি করে এটির অপকারিতা গবেষণায় উঠে আসার কারণে ইতিমধ্যে ভারত ও ফিলিপাইনে এ বেগুন উৎপাদন করা থেকে বিরত রয়েছে কিন্তু দেশে বিটি বেগুনের চাষের অনুমোদন দেওয়া হয়েছে যা আমাদের দেশের জন্য ঝুঁকিপূর্ণ বলেও জানান তিনি এ সময় তিনি এটি উৎপাদন বন্ধের দাবিও জানান